তার কারণ আমাদের মিট কোয়ালিটি এবং আমাদের অনেক ফ্যাসিলিটিসের কারণেই আমরা প্রতি বছর অনেক রিপিটেড কাস্টমার পাই অলরেডি ও মানে খুবই পশু দেখতেই পারতেছেন গরুর সাথে কী ফ্রেন্ডশিপ ওর মানে বলা যায় প্রতিদিন অলমোস্ট গড়ে দেড় কেজির মতো ওয়েট পাইছি ওর আমরা বডি স্ট্রাকচার এবং ওর মানে কালার সব দিক দিয়ে মিলিয়ে না এটা নাম রাখা হয়েছে লাল চমচম কিন্তু দাম কিন্তু পঁচাশি হাজার টাকার মতোই পড়বে ঠিক আছে কিন্তু আপনি দেখেন তাহলে কত টাকা কেজি লাইভ ওয়েট পড়লো আমার গোটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কৃষি ঘর আজকে ঢাকার মোহাম্মদপুরে সেকেটটাকে অবস্থান করছে আসন্ন দু হাজার চব্বিশ কুরবানি ঈদ উপলক্ষে ছোটো বড়ো মাঝারি সব ধরনের খামারই কিন্তু তার খামারের সব থেকে সুন্দর সুন্দর বড় বড় মিডিয়াম সাইজের গরুগুলো কুরবানির জন্য প্রস্তুত করেছে আজকে আমরা যে খামারটিতে অবস্থান করছি এই খামারের নাম হচ্ছে এম এস এগ্রো এই বলদ গরুর পাশাপাশি আরও লাল লাল সুন্দর সুন্দর গরুগুলো এই খামারের দেখব জানবো আসলে দু হাজার চব্বিশে কী কী ধামাকা রেখেছে এই এম সেগুলো আমরা আপনাদেরকে বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আমরা একটু কথা বলবো এমএসএ কর্ণধর কর্ণর ভাইয়ের সাথে সঙ্গে থাকেন দেখতে থাকেন শামীম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো লাগছে মার্শাল্লাহ খুব বড় বড় বলদ গরু নিয়ে আসছেন দুই হাজার চব্বিশে টোটাল কতগুলো গরু আছে ভাই এম এস এগুলোতে কুরবানির জন্য ভাই আমরা প্রতি বছরেই একশোর মতো গরু প্রস্তুত করে থাকি এই বছর আমাদের ফার্মে 60টার মত প্রস্তুত করা আছে আর আমাদের আরেকটা ব্রাঞ্চ আছে মানিকগঞ্জে ওখানে ছোট গরু প্রস্তুত করা হচ্ছে ওইগুলা ঈদের আগে চলে আসবে ইনশাআল্লাহ আচ্ছা এই বছর কতগুলো ভাই এই বছর অলমোস্ট 100 গরু প্রস্তুত আছে আমাদের সব কুরবানির জন্য জি সব কুরবানির জন্য আমরা প্রতি বছরই আমাদের অনেক রিপিটেড কাস্টমার পাই তার কারণে আমাদের मीट কোয়ালিটি এবং আমাদের অনেক ফ্যাসিলিটিসের কারণেই আমরা প্রতি বছর অনেক রিপিটেড কাস্টমার পাই ऑलरेडी এই গরুগুলো যা দেখতেছেন সবগুলো নিয়েই কথা চলতেছে

এটার ওয়েট আছে অলমোস্ট সেভেন হান্ড্রেড কেজি সেভেন হান্ড্রেড কেজির কাছাকাছি এটার হাইটটা আছে সিক্সটি থ্রি ইঞ্চি এটাও আমাদের কাছে এক বছরের মতোই আছে এটার ওয়েট আছে সিক্স হান্ড্রেড কেজির মতো এই বলদগুলো আমরা একসাথেই মানে সংগ্রহ করেছিলাম হয়তো কিছুদিন আগে পরে এইভাবে মানে অলমোস্ট সবগুলোই এক বছরের কাছাকাছি আমাদের কাছে আছে একটা মোটামুটি ধারণা যদি আমরা নেই যে এখানে যে কয়টা বলদ আমরা দেখলাম সর্বনিম্ন কত টাকা থেকে কত টাকার মধ্যে আসলে বলদগুলো এই মুহূর্তে আপনার এমএসি গ্রো আছে ভাই আমাদের এখানে চার লাখ টাকা থেকে শুরু করে সাত লাখ টাকা পর্যন্ত বলদ গরু অ্যাভেলেবেল আছে ভিতরে ভাই কতগুলো আছে আর ভিতরে এখনও পঞ্চাশটা মতো গরু আছে আমাদের কি দেশাল নাকি বলদ না এই এখানে সব শাইওয়াল দেশাল ছোট মিডিয়াম সব সাইজের গরু আছে তো ভিতরে যাই ভাই আচ্ছা এই যা দেখতে পারতেছেন এগুলো আমাদের সব দু সালে কালেকশন এখানে সব শাহিওয়াল সিন্ধি

বাংলাদেশ মানে বাংলাদেশের একটা সুন্দর সবচেয়ে মানে আমি বলতে পারবো যে বেশ দশটা বা পাঁচটা পাকড়া শাহলের ভিতরে এটা একটা সুন্দর গরু ওয়েটও অনেক হেভি ওয়েট এইট হান্ড্রেড কেজি এটা হলো শাহওয়াল ক্রস বলা যায় সাইওয়াল ফ্রিজান ক্রস বলা যায় ও ওর সাথে অনেক ফ্রেন্ডশিপ কারণ ও আমাদের ফার্মে তিন বছর ধরে আছে ওকে আমরা যখন আনছি খুবই ছোট ছিল এখন মোটামুটি আলহামদুলিল্লাহ এইট হান্ড্রেড কেজি এবছর ইনশাল্লাহ বিক্রির নিয়ত আছে জন্য সেক্ষেত্রে স্বামী ভাই এটার দাম কেমন হাঁকাচ্ছেন ওর দাম চাচ্ছি আমরা সাড়ে সাত লক্ষ টাকা সাড়ে সাত লক্ষ জি সাড়ে সাত লক্ষ টাকা আচ্ছা এই এই দামটা আসলে স্বামী ভাই মানে লাইব্রেরির উপর ডিপেন্ড করে চাচ্ছেন নাকি একদম ঠিকা হিসাবে চাচ্ছে আসলে ভাই আপনি হয়তো জানেন সিক্স হান্ড্রেড কেজির উপরে গেলে কিন্তু গরুগুলার লাইব্রেরিটার প্রাইস নির্ধারণ হয় না আর এইট হান্ড্রেড কেজির একটা সাইওয়াল কিন্তু খুবই রেয়ার টাইপের হয় এই দেখা যায় যে একটা গরু এইট হান্ড্রেড কেজির গরু বানাতে গেলে অনেক শ্রম দিতে হয় একটা গরুর পিছনে অনেক কষ্ট করতে হয় তারপর যে গরুগুলো এত ওয়েট গেইন করে তো এই ক্ষেত্রে এই গরুগুলোর খরচও আমাদের অনেক বেশি পড়ে তো যার কারণে এই প্রাইসটা ওইভাবেই নির্ধারণ করা হয় তার মধ্যে তো অবশ্যই যে সরাসরি কাস্টমার ভাই আসলে দাম আর একটু কমবে জি অবশ্যই কমবে তারপরে যেটা দেখছি ভাইজান ওর নাম মাস্তান ওান হ্যাঁ মাস্তান দেওয়ার একটা কারণ হলো ও ওর আশেপাশে কোনো গরু সহ্য করতে পারে না আর খাবার মানে আমার মনে হয় আমার রাখালটা খাবারের টাইম করতে পারে খাবারের টাইম বুঝতে করে না মানে খাবারের টাইম যদি এক মিনিট এদিক সেদিক হয় মানে একদম পাগলামি করে শেষ করে দিবে এর জন্য দেবে এই জন্যই মাস্তান রাখা হয়েছে ওর ওয়েট আছে এইট হান্ড্রেড কেজির কাছাকাছি কালকেই মাপা হয়েছে রাতে এইট হান্ড্রেড কেজির একটু কম আছে আর ইনশাল্লাহ আশা রাখতেছি ঈদে আমরা এইট হান্ড্রেড কেজি ডেলিভারি দিব ও আমাদের কাছে আজকে আড়াই বছর ধরে আছে অনেক অনেক বছর যাবৎ অনেক বছর যাবত এই গরুটা এর আগের আমরা ভালো দাম পাইছি বাট বিক্রি করি নাই জাস্ট ওর যে খুব ভালো গ্রোথ নিচ্ছিল এই জন্য আমরা ওর দামটা আমরা চাচ্ছি সাত লক্ষ টাকা এটাও সাত লক্ষ সাত লক্ষ টাকা আচ্ছা তারপরে ভাই যেটা আছে এটা কি নাম রাখেন নাই ভাই না এটা নাম রাখা হয় নাই এটা একটা সাইওয়াল গরু দেখেন ভাই আমি আপনার একটা জিনিস বলতে চাই মানুষ মানে অনেকে অনেক বিডিও মানে কন্ট্রোভার্সের জন্য বলতেছি না অনেকে অনেক ভিডিও করে বলে আপনি দেখেন কত বড় একটা শায়ল গুরু সিন্ধি গুরু বলা যায় সায়ল সিন্ধি গুরু ওর ওয়েট কিন্তু মাত্র আপনার পাঁচশো আশি কেজি আচ্ছা মানে ডিজিটাল মেশিনে ডিজিটাল মেশিনে পাঁচশো আশি কেজি বাট এই গরুটা যদি আমরা গ্রাম দেশে কিনতে যাই বলবে এটা এক হাজার কেজি ওজন তা আপনি বলেন এই এত বড় একটা গরু মাত্র পাঁচশো আশি কেজি ওয়েট ভাইটা ওর চাঁদত্ব চাঁদত্ব কত চাচ্ছেন ভাই এবার 24 এর জন্য ওর দাম চাচ্ছে আমরা 4.5 লক্ষ টাকা 4.5 লক্ষ জি 4.5 লক্ষ টাকা অবশ্যই দামাদামে সুযোগ আছে কাস্টমার আসলে অবশ্যই আমরা দামাদামে সুযোগ রেখেই বলতেছে তারপরে যেটা আছে ভাইয়ান এটা একটা শায়ল গুরু হাই পার্সেন্টেজের শায়ল বলি এটা একটা ও মাত্র দুই দত ভেঙে উঠছে 500 কেজির মতো ওয়েট আছে এই বছর যদি বিক্রিন হয় আমরা সামনের বছরের জন্য ইনশাআল্লাহ এটা প্রিপেয়ার করব ও অলমোস্ট সেভেন হান্ড্রেড কেজি প্লাস মানে গেইন করবে আশা রাখতেছি নেক্সট ইয়ার এবার পুরোপুরি বিক্রি করার আসলে নিয়ত নাই যদি কাস্টমারের পছন্দ হয় দামে মিলে যায় ইনশাল্লাহ অবশ্যই বিক্রি করব আর ওরা আস্কিং চাচ্ছি আমরা তিন লক্ষ আশি হাজার টাকা দুই দাঁতের গরু জি লাইবোর্ডটা কতটুকু আছে ভাই লাইবোর্ড পাঁচশো প্লাস পাঁচশো প্লাস পাঁচশো প্লাস তারপরে যেটা আছে স্বামী ভাই ভাই এটা দেখতে পারতেছেন একটা ব্ল্যাক সাইওয়াল হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক সাইওয়াল বলা চলে মাত্র দুই দাঁত ওর এখনই ও সাড়ে ছশো কেজি ওজন নিয়ে নিচ্ছে অলরেডি আলহামদুলিল্লাহ মাসাল্লা খুবই ভালো ওয়েট নিচ্ছে ও মাত্র ছয় মাসে দুইশো কেজির মতো ওয়েট নিচ্ছে ভাই মানে বলা যায় প্রতিদিন অলমোস্ট গড়ে দেড় কেজির মতো ওয়েট পাইছে ওর আমরা ঠিক আছে অন্য অন্য গরুগুলোর এত ওয়েট পাইনি মাত্র দুই দাঁত হইস ওর পুরোপুরি আশা রাখতেছি যদি এবছর আমাদের বিক্রি না হওয়া হয় এটা কোনো সমস্যা নেই আমরা পরের বছরের জন্য এটা তৈরি করবো আশা রাখতেছি আটশো কেজি ইনশাল্লো টাচ করবো পঁচিশে জি পঁচিশে এই বছর যদি কোনো কাস্টমার পছন্দ করে অবশ্যই আমরা বিক্রি করব এটার দাম চাচ্ছি আমরা আপনার চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা মানে অরিজিনাল ব্ল্যাক শাহি হল অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক শাহি হল ভাই চার লক্ষ চাওয়া দাম চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম চার লক্ষ পঞ্চাশ কম বলে ফেলি ভাই শুধু হ্যাঁ সমস্যা নাই হবে কম বেশি হবে কম বেশি হবে তারপরে লালটু যেটা আছে স্বামী ভাই এইটার নাম দিচ্ছি আমরা লাল চমচম দেখতেই পারতেছেন একটা সাইওয়াল গির করস আছে হালকা কিন্তু মানে ওর মানে বডি স্ট্রাকচার বডি স্ট্রাকচার এবং ওর মানে কালার সব দিক দিয়ে মিলিয়ে না এটার নাম রাখা হয়েছে লাল চমচম ওর ওয়েট এখন আছে ফাইভ হান্ড্রেড মতো ও আমাদের ফার্মে নয় মাসের মতো আছে কত চাচ্ছেন ভাই এটার দাম চাচ্ছি আমরা তিন লক্ষ আশি হাজার টাকা তিন লক্ষ আশি হাজার টাকা এখন একটু ছোট করে দেখি ভাই জি অবশ্যই মানিক ভাই ভাই এখানে যা দেখতেছেন এগুলো আমাদের সব মাঝারি সাইজের যে গরুগুলা আচ্ছা আচ্ছা 400 কেজি থেকে 500 কেজির মধ্যে যে গরুগুলা এগুলা সব এগুলো আচ্ছা এমএসসি এগ্রো কি ভাই 2024 এ লাইভওয়েট গরু বিক্রি করবে নাকি যেমন ঠেকা দাম বলছেন সেভাবে আসলে যাবে না আসলে আমরা লাইভওয়েট গরুটা বিক্রি করি না যেহেতু এটা কুরবানির একটা জিনিস অবশ্যই আমাদের ডিজিটাল স্কেল আছে আপনি আসবেন দেখবেন আপনি গরু ওয়েট করবেন আসলে আমরা লাইব্রেরিতে বিক্রি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না হ্যাঁ যেহেতু একটা কোরবানির জিনিস একটা আল্লাহ রস্তে কোরবানি দেওয়া হয় আর মানে সত্যি কথা বলতে দেখেন আমাদের কিন্তু অনেক গরু অনেকগুলো গরু সেল হয়েছে এই কালো গরুটা আমাদের সেল হয়ে গেছে পাশের লাল গরুটা সেল হয়ে গেছে আমরা কিন্তু লাইব্রেরিতে বিক্রি করি না কিন্তু ক্রেতা হিসাব করে দেখছে লাইব্রেরি থেকে অনেক কমে পড়ছে আর ইভেন প্রতি বছরই কিন্তু আমরা এভাবেই বিক্রি করতেছি দেখা যাচ্ছে যে লাইব্রেরি থেকে অলমোস্ট বিশ টাকা তিরিশ টাকা কম পরে আমাদের দামটা সেক্ষেত্রে আপনার কত কত করে পড়ছে কেজি আপনার দাম হিসাবে যেমন আমি যদি উই গোটা দেখাই আপনাকে ওই গোটা তিনশো কেজির মতো লাইভ ওয়েট আছে গরুর কাছে যায় দর্শক একটু দেখাই আমরা এই এই গোটা বলতেছেন না এই গোটা আচ্ছা এই গোটা আমাদের বিক্রি হয়ে গেছে কোনটা ভাই এটা তো সম্মানিত ক্রেতা যিনি কিনছে উনি নিজে হিসাব করে দেখছে চারশো টাকা কেজি পড়ছে তার এটা এটা এই ইভেন ওনার কিন্তু কোনো খরচ নাই ঈদ পর্যন্ত পালা থেকে শুরু করে সমস্ত খরচ আমার ইভেন আমি ডেলিভারিও করে দিব লোক দিয়ে দিব উনি এসে নিয়ে যাবে আচ্ছা তাহলে ওই ভদ্রলোকের এটা চারশো টাকা কেজি পড়ছে ঈদ পর্যন্ত আপনার এইখানে আমার এইখানে বলেন কি তো আমরা তো লাইফবয়েটা সেল করি না ঠিক আছে এই সেল করি তাহলে আচ্ছা একটু যাই তাহলে ভাই একটু দর্শকদের মাঝারি সাইজের কিছু গরু আমরা দেখাই এই মেসি আমাদের বিক্রি হয়ে গেছে ভাই এই কালোটা কালো গরুটা আচ্ছা আচ্ছা এই কালো গরুটা আমরা দুই লাখ ষাট হাজার টাকা বিক্রি করছি অলমোস্ট ফাইভ হান্ড্রেড কেজির মতো ওয়েট আছে এই মুহূর্তে হ্যাঁ তাহলে আপনি হিসাব করে দেখেন কত টাকা লাইব ওয়েট পড়লো গরুটা আপনি দেখ নিজেই হিসাব করে দেখেন তো লাইবটা নেওয়া ভালো নাকি ঠিকাই নেওয়া ভালো অবশ্যই আমরা বেস্ট প্রাইসে ইনশাল্লাহ সেল করতে পারবো কারণ আমরা এক একটা গরু খুব বাছাইকৃতভাবে খুব দামাদামি করে যেন আমরাও একটু কমে বিক্রি করতে পারি কাস্টমারও একটু কমে কিনতে পারে কাস্টমারও হ্যাপি থাকে আমরাও হ্যাপি থাকি তো আমরা এক একটা গরু কিনতে আমাদের খুবই সময় নেই দেখে শুনে বাছাই করে করে তারপর আমরা একটু কিনিম ভাই একটু গরুর দাম একটু ধারণা দিই গরুগুলো রয়েছে ভাই এগুলো তো সব অবিকৃত জি ভাই আমার এখানে যে গরুগুলো আছে মোটামুটি সব তিন লাখ টাকার নিচে আচ্ছা তিন লাখ তিন লক্ষ টাকার নিচেই আমাদের এখানে সব গরুগুলো আছে দেখা যাচ্ছে এখানে আপনার ভাইয়া দুই লাখ বিশ তিরিশ চল্লিশ থেকে শুরু করে তিন লাখ টাকার নিচে গরুগুলো আছে একটু এইটা যদি একটু ধারণা দিই আমরা শামীম ভাই এটা আসলে কি জাতের ভাই এটা একটা সাহিয়ল সিন্দি গরু সিন্ধি বলা যায় মেনলি গরুটাকে ওর ওয়েট আছে পাঁচশো বিশ কেজির মতো এই মুহূর্তে জি পাঁচশো বিশ কেজির পয় দাঁতের ভাইটা ও ছয় দাঁত ভাই দাঁড় তো এই যে পাঁচশো বিশ কেজির উপরে লাইভ আছে এই মুহূর্তে জি আচ্ছা ওর দামটা আপনারা কত আসলে চাচ্ছেন এবার ওর দামটা আমরা তিন লক্ষ চল্লিশ হাজার টাকা চাচ্ছে আচ্ছা বেচা বিক্রি হলে কি আরেকটু তো কমবে সমস্ত কমবে কত কমবে ভাই আসলে মানে এটা মানে কাস্টমার এসে দেখ দেখলে আমাদের সাথে কথা বললে ইনশাল্লাহ আটকাবে না আশা রাখি ছোট সাইজের গরু দেখবো ভাই যে ছোট সাইজের গরুগুলো আমি বের করে আপনাকে দেখাচ্ছি চলেন দেখতে পারতেছেন এখানে আমাদের কিন্তু সব ছোট গরুগুলোর কালেকশন এখানে আমরা প্রতি বছরই মানে ছোট থেকে বড় মাঝারি সব ধরনের কাস্টমারের কথা চিন্তা করে প্রত্যেকটা ক্যাটাগরির গরুই কিন্তু আমরা লালন পালন করে থাকি আমরা যখন প্রথম ফার্ম শুরু করছি পাঁচ বছর আগে পনেরোটা গরু দিয়ে তখনও কিন্তু দেখা গেছে আমরা ফিফটি পার্সেন্ট ছোটো গরু রাখছি ফিফটি পার্সেন্ট বড়ো গরু রাখছি আজকে ওই পনেরোটা গরু থেকে কিন্তু আমাদের মোটামুটি একশোটা গরুতে আমরা আসছি বলা যায় এমনি আসলে মূলত স্বামী ভাই কী করেন আমি পড়ালেখা করতেছি বিবিএসএস এম বিএতে ভর্তি হব আর পাশাপাশি রেস্টুরেন্টের বিজনেসও আছে আর এইটা করতেছি শিক্ষিত খামারি আলহামদুলিল্লাহ আচ্ছা একটু গরু দেখি স্বামী ভাই আবার ছোটো গরুগুলো একটু দেখাই আমরা দর্শকদের এইখান থেকে একটু শুরু করি ভাইজান কয়দা কয়দাঁতের গরু ভাই এটা দুই দাঁতের গরু হ্যাঁ আমি দাঁতও দেখাই দিতে পারবো আপনি জানেন যে ছোটো গরু দাঁতালো গরু পাওয়া কিন্তু খুবই টাফ আর দাতালো পাওয়া গেলেও কিন্তু দামটা একটু বেড়ে যায় আমাদের এই এই গরুটার ওয়েট আছে টু হান্ড্রেড কেজির মতো এই গরুটা অলমোস্ট আমাদের কাছে সাড়ে তিন মাস চার মাসের মতো আছে আর মানে আমাদের এখানে আছে ওই ব্রাঞ্চে ছিল আরও তিন মাসের মতো টোটাল সাত মাসের মতো এই ছোটো গরুগুলো আছে আমরা এগুলো মেনলি গাছ দিয়েই তৈরি করার চেষ্টা করি শেষের কিছু দিন আমরা আরও দানাদার দিয়ে তৈরি করি যেন যেন আমরা কম খরচে কম দামে ছোট গরুর কাস্টমারকে দিতে পারি যেন কাস্টমার খুশি হবে এই জন্য আচ্ছা তাহলে দুশো দুশো কেজি লাইভেট উপরে আছে এটা দুশো কেজির উপরে আছে লাইভেট কত যাচ্ছেন ভাই বেচা বিক্রির দাম ভাই আমি এটা পঁচাশি হাজার টাকা হলে সেল করব। আপনি এবার হিসাব করে দেখেন যেখানে সবাই পাঁচশো টাকা কেজি সেল করতেছে ওইখানে আমার এটা পঁচাশ হাজার টাকা যাচ্ছে দুশো কেজি লাইব্রয়েট এখন আছে বর্তমানে ঈদে কিন্তু আরও বেশি দিব কিন্তু দাম কিন্তু পঁচাশ হাজার টাকার মতোই পড়বে ঠিক আছে কিন্তু আপনি দেখেন তাহলে কত টাকা কেজি লাইব্রয়েট পড়লো আমার এই গোটা এটা আসলে হিসাবটা দর্শক করুক হ্যাঁ অবশ্যই দর্শকের উপরেই ছেড়ে দিলে কারণ আমি চাই দর্শক আসুক দেখুক দেখে আমাদের গরুগুলো আর কিনুক আচ্ছা তারপরে যেটা কালো যেটা আছে ভাইজান

এটা আমরা আস্কিং চাচ্ছি ভাই এক লক্ষ পঁচিশ হাজার টাকা কারণ এটা দুই দাঁতের দাঁতালো গরু পাকড়া গরু আর এটার ওয়েট আমরা চাচ্ছি অবশ্যই কম হবে তারপরে লাল যেটা আছে যে এই গরুটার ওয়েট আছে ভাই আড়াইশো কেজির মতো আড়াইশো কেজির একটু কম আছে এই গরুটার আস্কিং আজকিং আমরা এক লাখ তিরিশ হাজার টাকার সব দুই দাঁতের আমার এখানে সব দুই দাঁতের গরু আমরা দাঁতালো গরু দেখি কিন্তু তারপরে যেটা আছে ভাই যান এই আছে ভাইয়া আপনার দুশো চল্লিশ কেজির মতো কিন্তু এই গরুটা আমরা দুশো আশি কেজির কাছাকাছি ডেলিভারি দিব আশা রাখতেছি ঈদ পর্যন্ত ঈদ পর্যন্ত দুশো আশি কেজির মতো আমরা এটা ডেলিভারি দিব কারণ আপনি দেখতে পাচ্ছেন এর কিন্তু অনেক জায়গা বাকি ভাই এখনো আমাদের কাছে যেহেতু তিরিশ দিন আসে আশা রাখি এই আমরা ফর্টি কেজির মতো গেন করাইতে পারবো সেক্ষেত্রে এটা আসলে বিক্রির দামটা কত টাকা আপনারা নির্ধারণ করলেন এটা আজকে চাচ্ছি আমরা এক লক্ষ চল্লিশ হাজার টাকা অবশ্যই কাস্টমারের জন্য সম্মান করা হবে কাস্টমার আসলে দেখে শুনে আমরা আপনার তারপর প্রাইসটা নির্ধারণ করব তারপরে যেটা আছে ভাই এটা এটা কয় দাঁতের ভাই এটা কি দুই দাঁত এটাও দুই দাঁত এটা ঈদ পর্যন্ত আসা রাখতেছি দুইশো সত্তর কেজির মতো হবে এটা রাস্টিং প্রাইস আমাদের এক লক্ষ আটত্রিশ হাজার টাকা বেশি মনে হয় না ভাই এটা না ছোট গরুগুলো কি অবশ্যই বেশি না যদি কাস্টমার আসে অবশ্যই আমি কমাই দেওয়ার চেষ্টা করব সুযোগ আছে সুযোগ আছে একদম লাস্টের যেটা আছে ভাইজান মাসাল্লাহ লাল কালার একটা গরু আরসিসি গরু বলা চলে আপনি দেখতে পারবেন যে এটা আরসিসির মতো ওর মাথা চুট কম্বল সবই খুবই সুন্দর ওর ওয়েট আছে এখন দুশো ষাট কেজির মতো আশা রাখতেছি আমরা দুশো আশি নব্বই কেজির মতো ডেলিভারি দিব এটা আর ওর দামটা আমরা চাচ্ছিলাম ভাইয়া এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ চল্লিশ হাজার টাকা কিন্তু এটা কিন্তু ভাই ফিক্সড প্রাইস না অবশ্যই সম্মান করা হবে কারণ ভাই আমি যদি ফিক্সড প্রাইস বলেও দিই আমি যদি ফিক্সড প্রাইস বলেও দিই দেখা যাবে কাস্টমার সে বলবে না ভাই এটা হবে না কমান কমান তো অবশ্যই আমরা একটা নেগোসিয়েশনের ব্যাপার রাখি একটা গ্যাপ রেখেই কিন্তু আমরা দামটা বলি অবশ্যই দাম কমবে যদি কাস্টমার আসে দেখে ইনশাল্লাহ আশা রাখি দামে ভাই আটকাবে না মানে আমরা কাউকে খালিয়াতে ফেরত দিই না ভাই আমাদের দুই টাকা কম আর বেশি কিন্তু আমরা গরু ইনশাল্লাহ ছেড়ে দিই অনেক ভালো লাগলো সামিম ভাই কথা বলে এবং আপনার গরুর দাম আমরা দেখালাম জি সমস্ত দর্শকও খুশি হবেন আপনার এখানে যে বড় থেকে ছোট এবং বলদ গরুগুলো যেগুলো দেখলাম স্পেশালি খুবই ভালো লাগলো ভাই জি সামিম ভাই ভালো থাকবেন আসসালাম দর্শক যারা রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আমরা রয়েছি ঢাকা মোহাম্মদপুর শ্যাকের থেকে মাঝারি সাইজের গরু বড় সাইজের গরু এবং ছোট সাইজের গরু প্রায় সব ধরনের গরু রয়েছে এবং স্পেশালি বলদ গরুগুলো তো খুবই ভালো লাগলো বড় বড় সুঠামদের গরুগুলো তো ঢাকার আশেপাশে যারা রয়েছেন আমার মনে হয় যে এই মোহাম্মদপুর শ্যাকের টেক এসে আপনাদের কুরবানি গরুগুলো পছন্দ করতে পারেন বা দেখে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম